বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষার্থীরা আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ সহকারী অধ্যাপক অর্থনীতি বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমরা ইতিপূর্বে অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ে সামগ্রিক আয় ব্যয় আলোচনা করেছিলাম এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হলো সামগ্রিক ব্যয় সামগ্রিক ব্যয় আমাদের আজকের টপিক সামগ্রিক গ্রিক ব্যয় এটাকে আমরা এ ই দ্বারা চিহ্নিত করতে পারি সেটা হলো এগ্রিগেট এক্সপেন্ডিচার এগ্রিগেট এক্সপেন্ডিচার হল কোন অর্থনীতিতে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রীর দ্রব্য সেবার বর্তমান মূল্যকে এই এগ্রিগেট এক্সপেন্ডিচার বলে তাহলে এগ্রিগেট এক্সপেন্ডিচার নির্ণয়ের ক্ষেত্রে আবার এটাকে আমরা এগ্রিগেট ডিমান্ড বলে থাকি যেমনটা এডি অথবা এ ডি বা এগ্রিগেট ডিমান্ড অর্থনীতিতে এই কার্যক্রমটা দুই ভাবে দেখানো যায় এক হল মুক্ত অর্থনীতি এবং অপরটি হল আবদ্ধ বা বদ্ধ অর্থনীতি প্রথমত আমরা দেখতে চাই বদ্ধ অর্থনীতি বদ্ধ অর্থনীতিতে অর্থনীতিতে এই সমান সমান সি প্লাস আই এখানে এটা সমান ওয়াই বলা যায় যাকে আই সি হল ভোগ এবং আই হল বিনিয়োগ এটাকে আবার দুই সেক্টরের সেক্টর দুই দুই সেক্টরের অর্থনীতি বিবেচনা করা হয় এখানে একটু বলে রাখা ভালো সেটা হলো এই দুই সেক্টরের একটি সেক্টর হল হাউসহোল্ড এবং অপরটি হল ফার্ম তাহলে হাউসহোল্ড বা একজন ব্যক্তি পর্যায়ে বা কৃষক যে সমস্ত দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্যগুলো আয়ের বিনিময়ে ফার্মকে হস্তান্তর করে ফার্ম আবার সেই দ্রব্যগুলোকে পরবর্তী উৎপাদনের জন্য নিয়োগ করে আবার পুনরায় হাউসহোল্ডের কাছে পাঠায় এভাবে চক্রাকারে এই আদান প্রদান চলতে থাকে যেটাকে আমরা চক্রাকার প্রবাহ বলে থাকি আমার লেখা যায় সেটা হল সি প্লাস আই প্লাস জি সমান সমান ওয়াই এখানে আমরা বলতে পারি সেক্টর তিন তিন সেক্টরের নতুন যে সেক্টর এখানে যুক্ত হল সেটা হল এই জি জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এই দুই অর্থনীতিটাই হল বদ্ধ অর্থনীতি হিসাবে পরিচিত তাহলে অপরটি হল মুক্ত অর্থনীতি মুক্ত অর্থনীতিতে এডি অথবা এডি অথবা ওয়াই আমরা বলতে পারি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম তাহলে কি হল এখানে হল সি হল ভোগ আই বিনিয়োগ জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং এক্স মাইনাস এম হল নিট রপ্তানি এক্স হল রপ্তানি এবং এম হল আমদানি উপর তাহলে এই দুইটা বিয়োগফলকে আমরা নিট রপ্তানি বলে থাকি এভাবেও আমরা এই পদ্ধতিতে এই এগ্রিগেট এক্সপেন্ডিচার পরিমাপ করতে পারি এবারে আরেকটুখানি
विश्लेषण आसा जा সেটা হলো ভোগ ব্যয়। ভোগ ব্যয় হলো আমরা ধরে নিই y সমান সমান c প্লাস y সমান সমান সরি c সমান সমান a প্লাস py। এটা কি ভোগ সমীকরণ। এখানে আয়ের উপর ভোগ নির্ভরশীল, তাহলে আয়টা হলো স্বাধীন চলক এবং সিটা হলো অধীন চলক। তাহলে বিটাকে আমরা বলতে পারি ভোগ প্রবণতা। তাহলে বি সমান সমান হলে কি, বি সমান সমান এম পি সি। এম পি সি এর মিনিংটা হলো মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। তাহলে এটা হলো সংহত ভোগ, এটা হলো অটোনোমাস। অটোনোমাস কনজাম্পশন এটা হলো কি, অটোনোমাস কনজাম্পশন। আমাদেরকে এখানে যে রাখতে হবে যে এই স্বয়ংভূত ভোগ স্বল্পকালীন ব্যয় নির্বাহে লিপিবদ্ধ থাকে, কিন্তু দীর্ঘকালের ব্যয় নির্বাহের ক্ষেত্রে এই এটা অটোনোমাসটা থাকে না। সেখানে টোটাল ব্যয় বি বা এই প্ররোচিত ভোগ বলে বিবেচিত। আবার আমরা যদি একটা বিনিয়োগ সমীকরণ লিখতে চাই, বিনিয়োগ দুই ধরনের হতে পারে। বিনিয়োগ আমরা যারা উৎপাদন ক্ষেত্রে যে মূলধন নিয়োগ করি সেটাই হলো বিনিয়োগ। বিনিয়োগটা দুই ধরনের হতে হতে পারে, একটা হলো স্বয়ংভূত বিনিয়োগ, এক স্বয়ংভূত বিনিয়োগ, আরেকটা হল প্ররোচিত বিনিয়োগ। এখানেও প্ররোচিত বিনিয়োগ দীর্ঘকালে থাকে এবং স্বয়ংভূত বিনিয়োগটা সহ প্ররোচিত বিনিয়োগ স্বল্পকালে বিদ্যমান থাকে। আমরা এখন ন্যাশনাল ইনকাম নির্ণয়ের ক্ষেত্রে একটা গাণিতিক সমীকরণ লিপিবদ্ধ করতে চাই। ধরা যাক সি সমান সমান 100 প্লাস 0.5y এবং আই সমান সমান 50। তাহলে জাতীয় আয় সমীকরণে মনে রাখতে হবে এখানে আবদ্ধ অর্থনীতিতে দুই সেক্টরের অর্থনীতি আমরা বিবেচনা করলাম, তাহলে পরে ওয়াই সমান সমান সি প্লাস আই। আমরা এখানে মানগুলো বসিয়ে দেই, 100 প্লাস 0.5y প্লাস 50। এই 50টা হল বিনিয়োগ এবং 100 প্লাস 0.5y এটা হল ভোগ। তাহলে আমরা লিখতে পারি y সমান সমান 150 প্লাস 0.5y বা y মাইনাস 0.5y। এই যে 0.5y টা আমরা বাম পাশে সমানের বাম পাশে নিয়ে আসলাম 100। তাহলে পরে এই y টাকে আমরা যদি কমান নেই তাহলে পরে আমি লিখতে পারি 0.5y এটা 1 সমান সমান 100 বা y সমান সমান 100 বাই 0.5y। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই দুই সেক্টর অর্থনীতিতে y সমান সমান c প্লাস i আমরা বিনিয়োগ করেছি 50 এবং c সমান সমান 100 প্লাস 0.5y। এখানে এই 100 এবং 50 মিলে 150, তাহলে y মাইনাস 0.5y সমান 150। 0.5 y থেকে 0.5 বাদ দিলে 0.5y হয়, এটা সমান 150। y সমান সমান 150 ডিভাইডেড বাই 0.5, এর মান আছে 300।
তাহলে এটা যদি আমরা চিত্রে দেখাই আমরা চিত্রে দেখাই তাহলে চিত্রটা আসবে y সমান সমান সরি এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্থ কোয়ার্টাইলের একটি অংশ সেটা হলো পড়ে পজিটিভ ইন্টিজার ধারণ করে চলন বলুন এইটা 90 ডিগ্রি এইটাকে যদি আমরা মাঝখানে একটা রেখা টানি সেটাকে আমরা নাম দেব 45 ডিগ্রি লাইন এই 45 ডিগ্রি লাইনটাকে আমরা বলবো আয় ব্যয়ের সমতা রেখা এখন যদি আমরা সি রেখাটা আঁকি এই সি রেখাটা আঁকলে এরপরে তাহলে এখানে দেব আমরা 100 এরপরে যদি আমরা সি প্লাস আই রেখা আঁকি সি প্লাস আই তাহলে 150 এখানে জাতীয় আয় নির্ধারিত হল 300 তোমরা দেখতে পাচ্ছ আমরা এই সি প্লাস আই যেটা আমরা এই সূত্রের মাধ্যমে এসেছি ওয়াই সমান সমান সি প্লাস আই এটা একটা জাতীয় আয় পরিমাপের সূত্র দুই সেক্টরের অর্থনীতিতে এটাকে আমরা বদ্ধ অর্থনীতি বলে থাকি তাহলে আমরা জাতীয় আয় পেয়ে যাই 300 এবার যদি বদ্ধ অর্থনীতি আরেকটি খাত যুক্ত করি যেমন জি সমান সমান 50 এই জি সমান সমান 50 আমরা এই সমীকরণে বসাতে পারি প্লাস 50 এখানেও 50 যোগ করে দেবো তাহলে এই 50 যদি যোগ করি তাহলে আমার এইটা চেঞ্জ করতে হচ্ছে এখানে 150 ছিল এখন এই 50 যুক্ত হয়েছে তার মানে হলো 200 অন্য কিন্তু বেশি চেঞ্জ নেই তোমরা একটু দেখে নিবে আমরা ওই 200 টাকেই লিখে দিচ্ছি একটু চেঞ্জ চেঞ্জ করে লিখে নিচ্ছি দেখো তাহলে এবার আসবে 200 ডিভাইডেড বাই 0.5 তাহলে এই আয়টা এখন আবার চেঞ্জ হয়ে গেল তাহলে এবার আসতেছে হলো 400 ঠিক একই ভাবে আমরা যদি চিত্রে এটাকে রিপ্লেস করি তাহলে পরে যেটা আসবে সি প্লাস আই প্লাস জি আমরা এখানে অতিরিক্ত কি যুক্ত করলাম সেটা হলো জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যুক্ত করার ফলে আমাদের এখানে স্বয়ংভূত ব্যয় 200 দেখা যাচ্ছে এবং এই প্রক্রিয়া এই 200 ডিভাইডেড বাই 0.5 আয় বৃদ্ধি পেয়েছে আগে পূর্বে আয় ছিল 300 এবার নূতন এই আয়টা হল 400 এর দ্বারা যেই জিনিসটা অনুমেয় বা যে জিনিসটা আমরা শিখলাম এখানে যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে পরে আয়ও বৃদ্ধি পেতে পায় শিক্ষার্থীরা তোমরা এভাবে জাতীয় আয় পরিমাপ করতে পারো সেটা হলো সেক্টর ভিত্তিক অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সুযোগ রয়েছে তার দ্বারা আমরা একটা সামগ্রিক অর্থনৈতিক ক্ষেত্রে একটা চিত্র আমাদের সামনে নিয়ে আসতে পারে তো এভাবে তোমরা বাসায় চেষ্টা করবে আমি একটা সমীকরণ লিখে দেই তোমরা সেই সমীকরণ দিয়ে বাসায় চেষ্টা করো যেমন y সমান সমান 80 প্লাস 0.4 y i সমান সমান সরি i সমান সমান 30 এই সমীকরণ দিয়ে তোমরা y সমান c প্লাস i এর দ্বারা জাতীয় আয় পরিমাপ করতে পারো এটা তোমরা বাসায় চেষ্টা করো তো ধন্যবাদ তোমরা আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এইভাবে তোমরা বাসায় চেষ্টা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং বাসায় থাকো ধন্যবাদ সকলকে